আলিয়া ভাট আর কারিনা কাপুর একসঙ্গে কোনো ছবিতে কেমন হবে? আলিয়া কারিনা নিজেরাই বলিউড প্রযোজকদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, কেউ প্লিজ আমাদের এক সিনেমায় কাস্ট করুন। আর ননদ ভাবির এমন আবেদনে সাড়া দিয়েছেন করণ জোহর। আসলে কাপুর পরিবারের মেয়েদের মানে রিধিমা, কারিশ্মা, কারিনাদের সঙ্গে আলিয়ার সম্পর্ক দারুণ। যে কোনো পারিবারিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে আড্ডা দিতে দেখা যায়। কোন স্বাদ, এ স্বাদ ছেড়ে কোথাও যাব না। দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিঙ্ক, এমন স্বাদ ছেড়ে কোথাও যাওয়া যায় না। ভাই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের আগে থেকেই আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ কারিনা কাপুর। দুই মাস আগে আলিয়া যখন তার হলিউড ডেবিউ হার্ড অফ স্টোনের জন্য ব্রাজিলে উড়ে গিয়েছিলেন, তখন মুম্বাইয়ে বসে আলিয়া চিয়ার লিডার হয়েছেন কারিনা কাপুর খান। আর এবার একসঙ্গে ধামাকা দিলেন তারা। কিরকম? শুক্রবার সন্ধ্যায় নেটপাড়ায় সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠল আলিয়া কারিনার দুষ্টু মিষ্টি ফটোশুট, যেখানে কাপুর পরিবারের দুই সদস্যকে দেখা গেল স্টাইলিশ ভঙ্গিমায়। দুই তারকা ইনস্টাগ্রামে ফটো শেয়ার করে ক্যাপশনে লিখছেন, কেউ প্লিজ আমাদের একসঙ্গে কোনো ছবিতে কাস্ট করুন, যাতে আমরা একে অপরের সঙ্গে সেটে সময় কাটাতে পারি। আর আলিয়া কারিনার এমন ছবিতে ফোরন কাটলেন পরিচালক করণ জোহর। পরিচালকের মন্তব্য, এই স্টার কাস্ট নিয়ে আমাদের একটা সিনেমা দরকার।